তো যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার এনএক্সআর 3 ফর্ম সাবমিশন অনলাইনে কিন্তু চলছে। তো এই ভিডিওটা এর জন্যই করছি যে অনেকেই কমেন্ট করেছে, দাদা আমার পাসওয়ার্ড আমি হারিয়ে ফেলেছি, পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না, পাসওয়ার্ড টাইপ করছি এন্টার ইনকারেক্ট পাসওয়ার্ড এরকম লেখা আসছে। তো আমরা কিভাবে এনএক্সআর 3 ফর্মটা সাবমিট করব এই নিয়ে একটু সাহায্য করুন। তো আপনাদের মধ্যে যাদের এই সমস্যা রয়েছে, যারা ইউজার আইডি পেয়েছেন, ইউজার আইডি যাদের কাছে আছে তবে পাসওয়ার্ড যাদের কাছে নেই, তারা কিভাবে এনএক্সআর 3 ফর্ম অনলাইন সাবমিট করবে এই ট্রিক্সটা আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। মন দিয়ে দেখবেন এবং আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে দেখুন লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করুন এবং পাশে থাকা ঘন্টার ছবিটা সেখানে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। তাহলে পরবর্তী নেক্সট ইম্পর্টেন্ট আপডেটগুলো কখনোই কিন্তু মিস হবে না। তো এনএক্সআর 3 ফর্ম সাবমিট করতে হলে আপনারা জানেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রোফাইলটা খুলে তারপর সেখান থেকে অনলাইনে ফর্মটা ফিলআপ করতে হয়। তবে আপনার যদি পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে অনলাইনে সাবমিট করবেন, আপনার প্রোফাইলটা কিভাবে লগইন করবেন, তো চলুন দেখে নেই। একদম সিম্পল প্রসেস আছে, কয়েকটা স্টেপ ফলো করবেন, আমি দেখিয়ে দিচ্ছি সবকিছু, বুঝিয়ে দিচ্ছি। যদি তবুও কোনো রকম আপনাদের ডাউট থাকে কমেন্ট সেকশন খোলা থাকবে, কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কিন্তু আপনার কমেন্ট সব সময় দেখি। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি একদম প্রথম থেকে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করছি, আপনারা মন দিয়ে দেখুন। আপনারা চলে যাবেন প্রথমে google.com, গুগলে গিয়ে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক WB, ঠিক আছে। দেখুন আপনারা একটা স্পেসও দিতে পারেন, অসুবিধা নেই, এমপ্লয়মেন্ট ব্যাংক WB লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, বিভিন্ন লিঙ্ক আছে, তার মধ্যে থেকে যেটা অফিসিয়াল লিঙ্ক সেটা আপনি ক্লিক করবেন, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন যেটা যুবশ্রী প্রকল্প ভাতার, যেখান থেকে আপনারা এনএক্সআর 3 ফর্ম সাবমিট করেন, হোম পেজ। এই পেজে আসার পর দেখুন সাবমিট এনএক্সআর 3, তো এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখুন এখানে সাবমিট এনএক্সআর 3 অপশনটা পেয়ে যাবেন, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কি আসছে দেখুন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা যাদের কাছে নেই তারা এখান থেকে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে, অর্থাৎ আপডেট এনএক্সআর 3 ফর্মটা কিভাবে জমা দেবে, ঠিক আছে। এনএক্সআর 3 ফর্ম দেওয়ার এখানেই কিন্তু মূল ট্রিক্স রয়েছে, মন দিয়ে দেখুন যাদের পাসওয়ার্ড নেই। তো দেখুন এখানে ইউজার আইডি যেটা আছে, আপনার কাছে হয়তো ইউজার আইডি আছে, না থাকলে আপনি আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা, অ্যাকনলেজমেন্ট স্লিপের মধ্যেই কিন্তু লেখা আছে, সেটা আপনি দেখে এখানে বসিয়ে দেবেন আইডিটা, ঠিক আছে। এবার আপনি পাসওয়ার্ডের জায়গায় রাম শ্যাম যদু মধু যাই আছে, আপনি এলোমেলো হবে যা খুশি একটা লিখে দেবেন, ঠিক আছে। লিখে এখানে ক্যাপচাটা আবার ঠিক মতো দেবেন, দিয়ে সাবমিট করবেন, দেখবেন লেখা আসবে ইনকারেক্ট পাসওয়ার্ড, আবার দেবেন, আবার আইডি দেবেন, আবার পাসওয়ার্ড ভুল দেবেন, এলোমেলো উল্টা পাল্টা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে, ঠিক আছে, যেটা খুশি সেটাই দিয়ে দেবেন। দিয়ে এখানে আবার এই ক্যাপচার চেঞ্জ হবে, ক্যাপচার আবার দেবেন, আবার সাবমিট করবেন। এভাবে তিনবার আপনি যখন করবেন, ঠিক আছে, ভুল পাসওয়ার্ডটা এলোমেলো যা খুশি আপনি দেবেন, হ্যাঁ, এক্স ওয়াই জেড এ বি সি ডি যা খুশি দিন, তিনবার যখন আপনি ভুল পাসওয়ার্ড দেবেন তখন কিন্তু আপনার সামনে অপশনটা চেঞ্জ হয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবে, তখন আপনি সিম্পলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অ্যাপ্লাই করার সময় অর্থাৎ জমা করেছেন যখন আপনি এসডি অফিসে কিংবা এক্সচেঞ্জ অফিসে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনি খুব সহজে এনএক্সআর 3 ফর্ম সাবমিট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূল ট্রিক্স আমি দিয়ে দিলাম আপনাদেরকে, যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখুন, যদি উপকারে আসে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী আমি আরো আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।